নগ্ন পোশাক পরে, ফ্যাশন বোরকা পরে, ছোটো ব্লাউজ পরে, শাড়ি পরে হাটবাজার করে পুরুষের ধাক্কা খেয়ে রোজা রাখা যায়, হজ করা যায়, কিন্তু সেম রোজা থাকা যায় না। আব্দুল কাদের জেলানি চলে যাচ্ছেন আকাশে, কোথায় যাচ্ছেন? আল্লাহর বিচার ভুল হয়ে গেছে এই জন্য যাচ্ছে। সুন্দরী বেটি ছেলের দিকে তাকালে চোখের পাওয়ার বেড়ে যাবে। তো বুখারী মুসলিমের হাদিসে এসেছে মেয়েদের দিকে তাকানো নিষেধ। তো আল্লাহর নবী বলবেন যে সুন্দরী মেয়েদের দিকে তাকাও, দেখো তাহলে চোখের পাওয়ার বেড়ে। সম্মানিত দিনী ভাই বোন, নফল সিএম এবাদতের জগতে যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যাবে পৃথিবীতে, তার সবচেয়ে বড় মাধ্যম হলো সিএম, রোজা থাকা। আল্লাহকে সন্তুষ্ট করার ব্যাপারে এর চেয়ে কোনো বড় মাধ্যম নেই পৃথিবীতে। যদিও আমরা জেনেছি একাধিক দিন যে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল এবাদত হলো দান। দানই সবচেয়ে শক্তিশালী এবাদত, এ কথাই ঠিক। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত সলাত, নামাজ, এ কথাও ঠিক। কেননা সব এবাদত নির্ভর করে সলাতের উপরে, নামাজের উপরে। নামাজ নেই তো রোজা নেই, নামাজ নেই তো দান নেই, নামাজ নেই তো হজ নেই। এখন সব এবাদত নির্ভর করে সলাতের উপরে, নামাজের উপরে। নামাজ এমন একটা এবাদত, নামাজ আছে তো সব এবাদত আছে, নামাজ নাই তো কোনো এবাদতই নাই, সব বাতিল। তাহলে বুঝলাম যে সলাত সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম, বিরল এবাদত, এ কথা ঠিক। তবে সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যাবে এরকম সন্তুষ্ট আর কোনো এবাদত দিয়ে করা যাবে না। হাদিস কোরআনের বিবেচনায় এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সিয়াম, রোজা। যদিও এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যাবে। আমরা এবছরের জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই সম্মেলনে জুমার খুতবায় আপনাদের সামনে বলছিলাম আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা সম্পর্কে আমরা বক্তব্য দিচ্ছিলাম জুমার খুতবায়। তাতে আমরা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ালেজার রাজুল বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালেজা লাবান আযরা, গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভেতরে ঢোকানো যেমন অসম্ভব, একটা মানুষ আল্লাহর ভয়ে কাঁদে এর জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভেতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। তার মানে মাঝে মধ্যে সময় বের করে আল্লাহর ভয়ে কান্নাকাটি করা উচিত। সব মানুষই দোকানপাট নিয়ে ব্যস্ত, জমি জায়গা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, টিভি সিনেমা নিয়ে ব্যস্ত, আহাল পরিবার নিয়ে ব্যস্ত, প্রায় মানুষই ব্যস্ত। দিন ধর্মের প্রয়োজন আছে, একটু সময় বের করে কান্নাকাটি করবে এরকম মানুষ প্রয়োজন মনে করে না। আমরা ব্যয়বহুল পয়সা খরচ করে আপনাদের কাছাকাছি স্থানে হাঁটাবো, বীর হাঁটাবো, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় অনেক বড় সম্মেলন করার চেষ্টা করি, সেখানে আপনাদের যাওয়ার সময় প্রায় অনেকেরই হয় না, হয়ে উঠে না, মানে সময় বের করতে পারেন না, মূল্যায়ন করা যায় না, দাম দেওয়া যায় না। সেই সম্মেলনে জুমার খুতবা ছিল আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা সম্পর্কে। তার একটি কথা ছিল গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এর পরেও যদি সলাত নামাজ না থাকে তাহলে এই এবাদতটা আল্লাহ কেটে দিবেন, নিবেন না।
তাহলে বুঝতে পারছি যে সলাতই সবচেয়ে দামি এবাদত। কিন্তু এর চেয়েও দামি এবাদত সিয়াম, রোজা। দেখি কিভাবে সবচেয়ে দামি হয়, দু একটা দলিল পেশ করি। আগে বলি সিয়াম শব্দের আভিধানিক অর্থ। সিয়াম শব্দের আভিধানিক অর্থ হল বিরত থাকা, দূরে থাকা, বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, অপছন্দ কর্ম কথা থেকে বিরত থাকার নাম সিয়াম। সিয়াম মানে বিরত থাকা, স্ত্রী মিলন চলবে না, অপছন্দ কথা কর্ম চলবে না, খাওয়া দাওয়া চলবে না, সব থেকে বিরত থাকার নাম সিয়াম। গালি দিয়ে নামাজ পড়া যায়, কিন্তু গালি দিয়ে রোজা থাকা যায় না। নগ্ন পোশাক পরে, ফ্যাশন বোরকা পরে, ছোট ব্লাউজ পরে, শাড়ি পরে, হাটবাজার করে পুরুষের ধাক্কা খেয়ে রোজা রাখা যায়, হজ করা যায়, কিন্তু সিয়াম রোজা থাকা যায় না। রোজা মানে হলো, সিয়াম মানে হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আমরা আমাদের আলোচনায় সিয়াম বলবো, রোজা বলবো না। কেন? রোজা মানে উপবাস থাকা, হিন্দুরাও থাকে, আর সিয়াম মানে বিরত থাকা, দুটাই এক নয়। যার কারণে বলি আমরা সলাৎ বলবো, নামাজ বলবো না। নামাজ মানে হলো উপাসনা করা, আর সলাৎ মানে হলো বিশেষ প্রার্থনা। যার কারণে আমরা বলি জাহান্নাম বলবো, বেহেশত বলবো না। জাহান্নাম মানে যেখানে সর্ব ধরনের শাস্তি আছে, আর দোজক মানে আগুন, দুটাই এক নয়। যার কারণে আমরা বলি জান্নাত বলবো, বেহেশত বলবো না। জান্নাত মানে যেখানে সর্ব ধরনের শান্তি সুবিধে আছে, আর বেহেশত মানে স্বর্গ, দুটাই এক নয়। যার কারণে আমরা বলি আল্লাহ বলবো, খোদা বলবো না। আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম, জাতীয় নাম, আর খোদা, খোদ মানে নিজ, আর আমানে এসেছে, নিজে এসেছে। কবে? কাল এসেছে। তাহলে কালকের আগে আল্লাহ ছিলেন না? নাউজুবিল্লাহ। কেউ যদি বলে আল্লাহ এবং খোদার মাঝে একটু তফাত আছে, সেটাও ভুল হবে। মানে তফাত কথাটাই বলা যাবে না, তার মানে খোদা বলাই শিরক। সাথে সাথে আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাৎ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। এমনিতেই চলছে, কেউ দেখে না, এই জন্য চলছে। যেহেতু ধর্ম প্রচার করেছে চিশতিরা, তরিকাপন্থীরা, ওরা এসেছে ইরান থেকে, ওরা এদেশে রাজত্ব করেছে 750 বছর, ওরাই হলো মোগল। মোগলরা এদেশে রাজত্ব করেছে 750 বছর, 750 বছর। একজন বাদশাহ রাজত্ব করেন 50 বছর, যার নাম আওরঙ্গজেব। 50 বছর রাজত্ব করা কি যেমন তেমন কথা? একটা মানুষের জন্মের পরে বুড়িয়ে যাওয়া, বৃদ্ধ হয়ে যাওয়া, তারপরে এদেশে রাজত্ব করলো ইংরেজ,
190 বছর মানে 200 বছর। তাহলে রূপক ধর্ম চলেছে ভারত বাংলাদেশ পাকিস্তানে 750 আর 2 950 বছর। তারপরে এদেশে ক্ষমতা প্রয়োগ করেছে পাকিস্তানিরা, ওরা ছিল শিয়ে, মিস্টার জিন্না শিয়ে, মিস্টার ল্যাকোতালি শিয়ে, শিরডায়ুব শিয়ে, আপনার নবাব সেরাজুদ্দৌলা শিয়ে, এনারা ছিলেন শিয়া মানুষ। এদের কাছেও সঠিক ধর্ম ছিল না, সবাই ছিল তরিকাপন্থী। সঠিক ধর্ম পাওয়া বড় কঠিন। এখন আবার যারা দিন ধর্ম প্রচার করছেন তারা আবার কেশা কাহিনী বলছে। ফাজায়েলে আমলে কত কেশা, কত কাহিনী। আবার আব্দুল কাদের জেলানির কাহিনী, আব্দুল কাদের জেলানি চলে যাচ্ছেন আকাশে, কোথায় যাচ্ছেন? আল্লাহর বিচার ভুল হয়ে গেছে এই জন্য যাচ্ছে। আবার দেওয়ানবাগি বলছে রাসুলের মেয়ে আমার বউ, দেওয়ানবাগির দ্বিতীয় বউ হলো রাসুলের মেয়ে ফাতেমা। অবাক কাহিনী, এই শতাব্দীতে, যেই শতাব্দী যান্ত্রিক যুগ, যেই শতাব্দীতে লক্ষ লক্ষ মানুষ সঠিক আকিদার দাবিদার, সেই শতাব্দীতে বলছে দেওয়ানবাগি যে আল্লাহর নবী আমার শ্বশুর। কত বড় কথা, ধর্ম বিকৃত হয়ে চলছে, কিভাবে কে সঠিকভাবে প্রচার করবে? আমি 90 সাল থেকে কিছু বুঝতে পারিনি, আমি আমার বুঝ অনুপাতে সবসময় বিরোধিতা করে যাচ্ছি। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, আমি বই লিখেছি তাফসির কি মিথ্যা হতে পারে, মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। আমি বই লিখেছি বক্তা শ্রোতার পরিচয়, কে বক্তা কে শ্রোতা। আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, পৃথিবীতে পৃথিবীর মানুষকে একটু আমি জানিয়ে যেতে চাচ্ছি যে আসলে এগুলো দিন ধর্ম নয়। এভাবে প্রচার করাও প্রথা নয়, যেগুলো মানুষ বলছে এগুলো দিন ধর্ম নয়, এগুলো সব রূপক কাহিনী, এগুলো কোরআন মাজিদের শেষে যা লিখা আছে। আমরা যে আগে আম্মাপাড়া পড়তাম না, আম্মাপাড়া, যার নাম আমরা চাঁপায় নবাবগঞ্জের ভাষাতে বলতাম সিফারা, তো সিফারার প্রথমে সুরা ফাতেহার আগে অনেকগুলি দোয়া ছিল, তার লিখা ছিল নিয়ত, নিয়ত করে এই দোয়া পড়তে হয়, এই দোয়া পড়তে হয়, সবই মিথ্যে। যেমন কোরআন মাজিদের গায়ে আপনাদেরকে 18-20 বছর থেকে 30 বছর থেকে দেখাচ্ছে দোয়া ও খাতমিল কোরআন, মিথ্যা কথা। এদিকে এক পৃষ্ঠা লিখা আছে দোয়া ও খাতমিল কোরআন, সব মিথ্যা কথা, সব আরবিতে লিখা আছে। আরবি তো প্রেম প্রীতির বইও তো লিখা থাকতে পারে, আরবি তো একটা ভাষা, দেখে তো আমরা ভয় পাব, ইন্না লিল্লাহ, এটা মনে হয় কোরআন মাজিদের আয়াত। তো কোরআন মাজিদের আয়াতও হতে পারে, সব মিথ্যা কথা আরবি ভাষাতে লিখা আছে। এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ বা জাল হাদিস আছে বানানো, সব আরবিতে লিখা আছে। বক্তা শ্রোতার পরিচয় বই যে যেটা সে বইয়ে পাবেন জাল হাদিস দুই একটা, তার মধ্যে একটা হলো এই, সুন্দরী বেটি ছেলের দিকে তাকালে চোখের পাওয়ার বেড়ে যাবে। তো বোখারি মুসলিমের হাদিসে এসেছে মেয়েদের দিকে তাকানো নিষেধ, তো আল্লাহর নবী বলবেন যে সুন্দরী মেয়েদের দিকে তাকাও, দেখো তাহলে চোখের পাওয়ার বেড়ে যাবে, এইভাবেই হাদিস। আবু দাউদের একটা হাদিস আছে, সালামের বৈঠকে বসে সালাম ফিরা লাগবে না, বায়ু ছেড়ে দিলেই সালাম হয়ে গেল। বক্তা শ্রোতার পরিচয় বইয়ে লিখা আছে আল্লাহর নবী তার ডান দিক থেকে বাম দিক থেকে সামনে গিয়ে দাড়ি ছোট করতেন, অথচ বোখারি মুসলিমের একাধিক হাদিস যে তোমরা দাড়ি বড় করো। কত বানানো হাদিস আছে, আগে যারা ম্যাট্রিক পরীক্ষা দিত তারা 40টা হাদিস মুখস্থ করত, তার একটা হাদিস ছিল উতলবুল ইলম লাউকানা বিসিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও, একেবারে ডাহা মিথ্যা কথা। ফাজাইলে আমল বইয়ে লিখা আছে আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেছে 60,000 বার,
তাহলে আদম আলাইহিস সালামের বয়স 60,000 বছর, নাহলে 60,000 বার হজ করবেন কি করে? ফাজাইল আমল বইয়ে লেখা আছে এমন ভাবে জিকির করতে হবে মানুষে যেন দেখে বলে পাগল। তাহলে জিকির করতে করতে যদি পাগলই হয়ে যায় তাহলে কি জিকির করছে? তার মানে মানুষের সাথে সাথে ধর্মও পাগল হয়ে গেছে। এইভাবে ধর্ম চলছে ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে। যারা সঠিক আকিদার দাবিদার তাদের যদি আপনাকে আমি ভুল দেখাই তাহলে বাড়ি গাড়ি ভর্তি হয়ে যাবে। আপনাদেরও নরসিংদী জেলারও বিদাতের অভাব নাই, মাশাআল্লাহ অনেক বিদাত। তার মধ্যে সেদিন কত খাঁটি মানুষ মাহফুজ ভাই নরসিংদী তার মাকে কবর থেকে না কবরে নামাচ্ছে, তো উপরে সবাই চাদর ধরে আছে। তো আমি বললাম কেন এটা? তো বলছে মহিলা মানুষকে কবরে নামালে আমাদের দিকে চাদর ধরে। তা আসলে কি তাই? যদি তাই হয় তাহলে এটা একটা বেদাত। আমি তো বুঝতে পারলাম না মহিলা মানুষকে কবরে নামালে চাদর ধরতে হবে কেন উপরে। এক মমর্ষ থেকে নিয়ে কবর পর্যন্ত 242টি বেদাত আছে, অসুস্থ থেকে নিয়ে কবর পর্যন্ত সব বানানো হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, সিএম রোজা, সিএম আমরা বলবো রোজা বলবো না? এ বাচ্চা, এক যারা আপনারা দোকানপাটে আছেন আজকে একটু কাজ না করলেও হয়, জীবনটা ষোলো আনাই মিছে, জীবনও তো কিছু করলেন না মনে হয়, সময় শেষ। হ্যাঁ, মরলে যা হওয়ার তাই হবে, রক্ষা পাবে না কেউ, ফেরাউন পায়নি কেউ পাবে না, বিচারের মাঠ বড় কঠিন। আল্লাহর নবী বলছেন লা আদির মাই ফলবি, আমি মোহাম্মদ নিজেই জানি না বিচারের মাঠে আমার সাথে কি আচরণ করা হবে, আমি মোহাম্মদ নিজেই জানি না। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ বলবেন ইরফা রাসাক অকুল তুসমা ওয়াসফে তুসাফা সাল তুতা, মাথা উঠান, যা বলবেন আমি আল্লাহ তাই মেনে নিব, যে বিষয়ে সুপারিশ করবেন সেটাই শুনে নেব, যা চাইবেন তাই দিয়ে দেব, বলেন আমাকে কি বলছেন। আপনি সিজদায় পড়ে আছেন কেন? আপনি মাথা উঠান, যা বলবেন আমি তাই মেনে নিব, যা চাইবেন তাই দিয়ে দিব। হাদিস বুখারি মুসলিম। এরপরেও মানুষটা বলছেন এই কথা, আমি জানি না আমার সাথে বিচার মাঠে কিরূপ আচরণ করা হবে। অথচ লক্ষ কোটি মানুষ তারা দিন কাটাচ্ছে, কত কি নিয়ে দিন কাটাচ্ছে, ব্যবসা বাণিজ্য সত্য মিথ্যে মারামারি জমি জাল জেনা চুরি দাঙ্গা মাহাঙ্গামা। এই যে বোকা কয়েকটা মেয়ে দেবরের মোটর সাইকেলে এসেছে, মহিলা মানুষ দেবরের সাথে গল্প করছে আর চলে আসছে আর বলছে যে আমি তাহাজ্জুদ পড়ি। অবাক তাহাজ্জুদ, প্রেমের গল্প করে শেষ করছে আর বোরখা পরে এসে আছে। আল হায়ু মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, আল্লাহ নবী বলছেন লজ্জায় ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হায়া কারনাও জামিয়া, আল হায়ু ওয়াল ঈমান কারনাও জামিয়া, লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে আছে, লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে থাকে। এই যা রফে আহাদহমা রফে আল আখারো, একটা উঠে এলে আর একটা চলে যায়। যারা এখানে মহিলারা এসেছে আমি কাউকে কষ্ট দিতে চাইনি, অনেকেই বাজার করতে ভালোবাসে অথচ ছেলে আছে, স্বামী আছে, বাপ আছে, বেটা আছে, নিজেই ছেলে বাজার করা ভালো মনে করছে, ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে বাজারে বাজারে, ও নাকি পরেজগার মানুষ, কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদ পড়ে, বল হিসাব বিচারের মাঠে টিকা যাবে না। অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর মারা গেছেন, তার ছেলে আবদুল্লাহ, ওমর বলছেন আবদুল্লাহ
যাও আয়েশাকে গিয়ে বলো, উমারের পাশে আবু বকরের পাশে একটা কবরের জায়গা আছে, সেই জায়গাটা আমাকে দিবে কি না। আবদুল্লাহ বলার সময়তে বলিও যে উমার চাচ্ছে জায়গা, বলিও না যে আমিরুল মোমিনিন চাচ্ছে। অর্ধ পৃথিবীর খলিফা বেঁচে আছেন, এখনো মরেননি, অন্য কোনো খলিফা নেতা এখনো নির্বাচন হয়নি। তারপরে উমার বলছেন বলিও না যে খলিফা নেতা চাচ্ছে, কথা বলিও না, বলিও যে উমার চাচ্ছে। আর আপনার নামটা সাবেক এমপি সাবেক প্রিন্সিপাল না বললে হয় না, একবারে কাগজে লেখা আছে সাবেক প্রিন্সিপাল। আর তখনও উমার বেঁচে আছেন, তখন উমার বলছেন আবদুল্লাহ আয়েশাকে গিয়ে বলো জায়গাটা দিবে কি না, আর বলিও না যে খলিফা চাচ্ছে নেতা চাচ্ছে কথা বলিও না, বলিও যে উমার চাচ্ছে। আর একটা কথা শোনো, অনুমতি যদি দেয় ভালো, তো জানাজাটা যখন আমার নিয়ে যাবা তখন ওর বাড়ির পাশে আবার জানাজাটা আমার রেখে দিও, রেখে দিয়ে আবার অনুমতি চাইও। দ্বিতীয়বার যদি অনুমতি দেয় তাহলে ওখানে কবর দিও, আর যদি অনুমতি না দেয় তাহলে জনগণের যেখানে কবর আছে সেখানে উমারের কবর দিয়ে দিও। এখন আবদুল্লাহ ভিতরে ঢুকছেন সালাম দিয়ে, তখন দেখছেন বসে বসে আয়েশা কান্নাকাটি করছেন। অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর মারা গেছেন, কিন্তু আয়েশা দেখতে যাননি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে মনে হয় বুঝাতে পারলাম না, আপনাকে আর একটা কথা বলি। এই মেয়ে গল্প করছো নাকি, এদিকে খেয়াল করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আর একটা কথা বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার ঘরে হলো আমার স্বামীর কবর, তার মানে নবীরা যেখানে মারা যান সেখানে কবর হয়, বুঝতে পারলেন কি? তো আমাদের নবী কার ঘরে মারা গেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তো এখন আমাদের নবীর কবর কোথায় হলো? আয়েশার ঘরে। তা আয়েশা বলছেন যে আমার স্বামীর কবর যখন হলো আমার ঘরে, তো আমি তার ওখানে থাকতে পারি না, মাঝে মধ্যে যাই, আমার মাথায় কাপড় থাক আর না থাক আমি মনে করি এটা আমার স্বামীর কবর, আমি এমনিতেই যাই। অনেক দিন পরে হলো এখানে আমার বাপের কবর, তো আমি কবরের পাশে যাই, কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর, তো যাই আমি এমনিতেই যাই। কিছুদিন পরে হলো উমারের কবর, আমি আয়েশা কবরের পাশে আর খালি মাথায় যায় না, মাথায় কাপড় দিয়ে যায়, আমি উমারের কবরকে লজ্জা করি। উমার এমন একটা মানুষ যার সামনে দাঁড়ানো মানুষের সহজ ছিল না, আমি উমারের কবরকে লজ্জা করি। উমার একজন আমার জন্য বেগানা পুরুষ, আমি উমারের কবরকে লজ্জা করি। কবরের পাশে যেতেন আয়েশা লজ্জা করে, মাথায় কাপড় দিয়ে যেতেন, লজ্জা করতেন কবরকে। আর আপনি বাজারে চলে যাচ্ছেন, দিন রাত বাজার করছেন, পুরুষের ধাক্কা খাচ্ছেন, আর আপনি পরহেজগার মহিলা কিভাবে হতে পারে? এটা কি করে বুঝলেন যে আপনি পরহেজগার মহিলা? আপনার স্বামী বা কি করে বুঝল আল্লাহই ভালো জানে। আমাদের একদিনে এভাবে চলবে না, হঠাৎ করে যদি কোনো কারণবশত গাড়িতে উঠতে লেগে, রিক্সায় উঠতে লেগে কোনো পুরুষের এক একটু গায়ে লেগে যে আমাদের বাড়ির মহিলার, তাহলে আমরা অজ্ঞানের কাছাকাছি হয়ে যাবো, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, একই কথা। আর আপনি সারাদিন ধাক্কা খাচ্ছেন, তা আপনার স্বামীও কিছু বলে না, আপনাকেও খারাপ লাগে না, ফ্রি হয়ে গেলেন নাকি দুনিয়াতে? ছি, নিন্দা করছি, একটু চিন্তা করেন।
জীবিকা নির্বাহ একটু সংক্ষিপ্ত করেন, সংকুচিত করেন। হাটে বাজারে এভাবে যেতে হবে না, লজ্জা করেন ভালো হবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সেম ওমামা বাহেলি রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, মুরনি বি আমালিন, আল্লাহর নবী আপনি আমাকে একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বললেন, ওমামা আলাইকা বিসম ফাইনাহুল মিসলালাহু, ওমামা তুমি সেম পালন করো, ইবাদতের জগতে সেমের সাদৃশ্য সমপর্যায়ের কোনো ইবাদত নেই, এমন কোনো ইবাদত নেই যেটা সেমের রোজার সাদৃশ্য হতে পারে। সেটা দান হোক, সেটা কান্নাকাটি হোক, সেটা সলাৎ হোক, সেটা হজ হোক, এমন কোনো ইবাদত পৃথিবীতে নেই যেটা সেয়ামের সাদৃশ্য সমপর্যায়ের হতে পারে। ওমামা বাহেলি রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বে আমালিন, আমাকে একটা আমলের কথা বলেন যে আমলে করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, ওমামা আলাইকা বিসম ফাইনহুলা ইদলালাহু, ওমামা তুমি সেয়াম পালন করো, এবাদতের জগতে সেয়ামের সমপর্যায়ের সমান কোনো এবাদত নেই, পৃথিবীতে এমন কোনো এবাদত নেই যেটা সেয়ামের সমান হতে পারে। কোটি টাকা দান করলেও হবে না, রাতে উঠে কান্নাকাটি করলেও হবে না, রাতে তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না, পৃথিবীতে সেয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাত লাহা সামানি আবওয়াব মিনহা বাব ইসমার রায়ান, নিশ্চয় জান্নাতের আটটি দরজা রয়েছে, জান্নাত একটি দরজা আটটি, জাহান্নাম একটি দরজা সাতটি, জাহান্নাম একটি দরজা সাতটি, জান্নাত একটি দরজা আটটি, তার একটি দরজার নাম রায়ান, মানে পানি পান করে তৃপ্তি লাভ করা, সায়মুন, এই দরজা দিয়ে শ্যাম পালনকারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এজা দাখলা আখিরহুম উগলেকা, যখন শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে, এই দরজা বন্ধ করা হবে, তখনও সাতটি দরজা খোলা আছে। সম্মানিত দিনী ভাই বোন, এখন আমি কথা বুঝাতে পারিনি ভালো করে, জান্নাতের দরজা আটটি, নিচের মাঠে সব দরজা থেকে ফেরেশতারা ডাকবেন, কোনো একটা দরজা হজের জন্য, কোনো একটা দরজা দানের জন্য, কোনো একটা দরজা সলাতের জন্য, কোনো একটা দরজা শ্যাম পালনের জন্য, আটটা দরজা থেকে ফেরেশতারা চিৎকার করে ডাকবেন, আসেন আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন আসেন, যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন। ওই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর নবী সব দরজা দিয়ে ডাকা হবে, এমন কি কেউ হবে? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তুমি তার মধ্যে। আবু বকর মানে তো বিশাল ব্যাপার, দানের ব্যাপারে আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা বাক্য বলেছেন, কিয়ামত পর্যন্ত সেই বাক্য কেউ ডিঙে যেতে পারবে না। আল্লাহ রাসূল খুব দুর্ভিক্ষের দিনে বলেছিলেন, কে কি দিতে পারো? তখন উমার বলেছিলেন, অর্ধেক দিলাম। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যত মানুষ যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব। সেদিন মানুষ ছিল 30,000,
তার মানে 15,000 মানুষকে 15,000 উট দিয়েছিলেন, 15,000 মানুষকে 3 মাসের খাওয়া খরচ দিয়েছিলেন, 15,000 মানুষকে একদিন খাওয়া খরচ দিবে নরসিংদী জেলাতে কেউ দাঁড়াবে না। একদিন সে 3 মাস খাওয়াবে, আবার 15,000 উট দিবেন। একটা উটের দাম 1,00,000 টাকা যদি ধরি, তাহলে 15,000 উটের দাম কত? তার নাম উসমান। তো এবার আবু বকর সিদ্দিক কি বললেন? আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী শুনেন, আপনাকে আর আল্লাহকে আমার বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, ভ্যান ভাড়াও হবে না, কিন্তু যে বাক্য ব্যবহার করেছেন এই বাক্য ডিঙ্গে কেউ যেতে পারবে না, মানে পথই বন্ধ কিয়ামত পর্যন্ত। তার জান্নাত তো ভিন্ন হবেই, সব দরজা থেকে ডাকা হবে, এমন কেউ আছে? হ্যাঁ, তুমি তার মধ্যে। তাহলে বোঝা যাচ্ছে যে আরো কাউকে ডাকা হবে, ডাকা হবে না। কত সালে মানুষ, কত ইব্রাহিম বড় মানুষ, ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম নিজেই বলছেন যে আমাকে ভালো মানুষের অন্তর্ভুক্ত করেন। আরে ইব্রাহিম আলাইহিসসালামই সবচেয়ে ভালো ভালো মানুষ। তবে ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, আল্লাহ তুমি আমাকে ভালো মানুষের অন্তর্ভুক্ত করে দাও। তো এদের জন্য সব দরজা থেকে খোলা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে, তখনও 7টি দরজা খোলা আছে, অন্য কোনো ইবাদতের ভিত্তি দিয়ে এই দরজা দিয়ে ঢুকতে পাবে না। শ্যাম এমন একটি ইবাদত যার ভিত্তিতে এই দরজা দিয়ে ঢুকতে পাবে, বাকি যে কোনো ইবাদত দিয়ে যে কোনো দরজা দিয়ে ঢোকা যাবে। তাসবিহ তাহলিল জিকির আজকার কান্নাকাটি দান খায়রাত সালাত অন্যটা দিয়ে ঢোকার সুযোগ হবে, এইটা বা এইটা বা এইটা, কিন্তু শ্যাম পালন করার জন্য যে